রেশন ঘর থেকে ডাক পড়ায় স্নানটা সেরেই ঘুম থেকে উঠে ছুটে গেলাম রেশন ঘরে। আসার পথে উঠেছিলাম মায়ের ঘরে, দেখলাম বোনু পুজো দিয়ে দিয়েছে। অল্প একটু ঠান্ডা পড়ায় শীতের কাপড় চোপড়গুলো রোদে দিয়ে দিল। কয়েকটা দিন থেকে ওদের জীবনটা কাটছে যেন রিফিউজির মতো, কারণ ঘরে যে কালার হচ্ছে, মা ভীষণ কষ্ট করে কাজগুলো করছিল। বেশ ভালো লাগছিল ঘরটা দেখে। তারপর কিছু গল্প উজু করে ঘরে এসে ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম। পরে কিন্তু এটা রান্না করলাম না, করেছিলাম মুলো দিয়ে ডাল, ছেলের জন্য মুলো ছাড়া ডাল, আর এখানে আছে লাউয়ের ডুকা চচ্চড়ি। নিজের জন্য এক কাপ চা করে নিলাম আর বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি, আর তার সঙ্গে কয়েকটা মুলোও ভেজে নিচ্ছি। আগে তো খেতে বেশ বাজে লাগতো, এখন গরম ভাত দিয়ে বেশ ভালো লাগে খেতে। সন্ধ্যের সময় কয়েকটা গুলা রুটি বানিয়েছিলাম ঝাল ঝাল করে ধনে পাতার লঙ্কা দিয়ে, সস দিয়ে খেতে বেশ ভালো লাগে এগুলো। ছেলেও খেয়েছিল বেশ মজা করে। রাতের খাবারে ছিল ছেলের জন্য মাছ ভাজা, আর আমাদের জন্য শস্য পুস্ত দিয়ে ভালো করে মেখে মশলাপাতি সব পুস্ত দিয়ে কড়াইতে বসিয়ে দিলাম মাছ ভাবাতে। দেখো কত সুন্দর ভাপাটা হয়ে গেছে। গরম ভাত দিয়ে শীতের রাতে এগুলো খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা,